নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুগেন বুগেন বুগেনভেলিয়াকে আমরা বাগান বাগানবিলাসও বলে থাকি আবার ছোটোবেলা থেকে আমরা এটা কাগজ ফুল গাছ নামেও জানি আজকে আমি তোমাদেরকে দেখাবো ভেলিয়া বা কাগজ ফুল গাছকে কিভাবে আমরা টবের মধ্যে প্রতিস্থাপন করব কিভাবে পরিচর্যা করব এবং কিভাবে আমরা তার মধ্যে ফুল আনতে পারব। সমস্ত বিষয়টা আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেবো তোমরা মন দিয়ে দেখো ভিডিওটা প্রথমে আমরা নিয়ে নেবো মাটি আমরা মাটি নেব এক ভাগ এটা প্লেন গার্ডেন সয়েল বাগানের মাটি তুমি ভিতের মাটিও নিতে পারো কোনো অসুবিধা নেই শুধু বালি চালা চালনা দিয়ে একটু চেলে নেবে এই মাটি নেবে তুমি এক ভাগ এক ভাগ নেবে নদীর সাদা বালি নদীর সাদা বালি এক ভাগ নিলেই যথেষ্ট এর সাথে তুমি নেবে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট নেবে তুমি এক ভাগ ভার্মি কম্পোস্ট যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি এর পরিবর্তে এক থেকে দু বছরের পুরনো পচানো গোবর সারও ব্যবহার করতে পারো তার সাথে আমি অ্যাড করেছি এখানে যেটা সেটা হচ্ছে খোল গুঁড়ো খোল গুঁড়ো আমি ছয় ইঞ্চি টবের জন্য নিয়েছি এক চামচ তার সাথে নিয়েছি এক চামচ হাড়ের গুঁড়ো আর এখানে হচ্ছে সিঙ্কুচি সিংগুচি নিয়েছি এক চামচ এবং এক চামচ নিয়েছি নিমখোল গুঁড়ো সব আমি এক চামচ করে নিয়েছি এটা ছয় ইঞ্চি টবের জন্য যদি তোমাদের বড় টবে তোমরা বসাও তাহলে কিন্তু তোমরা এটা বাড়িয়ে নিতে পারো একটু একটু করে বাড়িয়ে নেবে তাহলেই হবে আর তার সাথে নিয়েছি আমি এমওপি লাল পটাশ লাল পটাশ নিয়েছি আমি হাফ চামচ ব্যাস এখানে তোমাদেরকে আমি যা যা দেখালাম ঠিক এইটা দিয়ে আমি আমার মাটিটা তৈরি করে নিয়েছি এবার আমি তোমাদেরকে দেখাবো প্রতিস্থাপনের বিষয়টা প্রথমেই বলি আমি দেখো এটা একটা ছয় ইঞ্চি টব নিয়েছি আমি এটা আট ইঞ্চি বা দশ ইঞ্চি বড়ো টবও নিতে পারতাম আমি এটা দশ ইঞ্চি বা আট ইঞ্চি নিইনি নি কেন নিই নি কারণটা তোমাদেরকে বলে দিই ভেলিয়া গাছ কিন্তু রুট বাউন্ডিং খুব ভালো পছন্দ করে আমি এটাকে কিন্তু এই মুহূর্তে কোনো বড় টবে দেবো না একে আমি ছোটো টবেই রাখবো ছয় ইঞ্চি টবের মধ্যে যেহেতু এর রুট বাউন্ডিং ভালোবাসে এবার আমি তোমাদেরকে বলি এই যে দেখছো তোমরা টবটা এই টবটার নিচে কিন্তু একটা দেখো ড্রেনেজ করার জন্য একটা হোল আছে দেখতে পাচ্ছ তোমরা ড্রেনেজ হোল আছে এই ড্রেনেজ হোলটা দেওয়ার কারণ হচ্ছে ড্রেনেজ সিস্টেমটাকে তৈরি করার আমরা প্রথমে আগে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নেবো ড্রেনেজ সিস্টেম যদি আমরা না তৈরি করি তাহলে কিন্তু আমরা গাছটাকে বাঁচাতে পারবো না প্রথমেই দেখো এখানে একটা টবের ভাঙা টুকরো নিয়ে নিয়েছি আমি খোলাম খোলামকুচি বলে একে একে ঠিক কী করব আমি ওই ছিদ্রের উপরে আস্তে করে রেখে দিলাম এটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমের প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আমাদের করতে হবে যেটা সেটা হচ্ছে ছোটো ছোটো পাথরের টুকরো আমাদের দিয়ে দিতে হবে দিয়ে একটা লেয়ার তৈরি করে দিতে হবে তোমার কাছে যদি পাথরের টুকরো না থাকে হিঁটের টুকরো থাকে তাতেও হবে কোনো অসুবিধা নেই তুমি হিঁটের টুকরো দিতে পারো অথবা তোমার কাছে যদি বালি চালা পাথর থাকে সেটাও তুমি দিতে পারো সেটাতেও হবে কোনো অসুবিধা নেই এটা হলো দ্বিতীয় ধাপ পাথর দেওয়াটা তৃতীয় ধাপে হচ্ছে বালি দিতে হবে আমাদেরকে বাড়ি তৈরি করার যে বালি হয় সেই বালি দিয়ে একটা লেয়ার তৈরি করে দিতে হবে এ দেখো বাড়ি তৈরি করার বালি দিয়ে আমি একটা লেয়ার তৈরি করে দিলাম এটা হলো তৃতীয় ধাপ হয়ে গেল আমাদের ড্রেনেজ সিস্টেম হয়ে গেল এই ড্রেনেজ সিস্টেমটা কিন্তু করা খুব অত্যন্ত জরুরি প্রত্যেকটা টবের গাছের ক্ষেত্রে এই ড্রেনেজ সিস্টেম দরকার এরপরে আমি তোমাদেরকে দেখাবো মাটিটা দেব দেখো মাটিটা দেওয়ার একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে আমি ঠিক মাটিটা তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা কিভাবে তৈরি করতে হয় তৈরি করে ঠিক এইভাবে দুবার দেবো মাটিটা দেখো ঠিক এইভাবে দুবার দিলাম দেওয়ার পর আমাকে কি করতে হবে এইভাবে আস্তে আস্তে মাটিটাকে ভালো করে ঠেসে দিতে হবে ভেতরে যেন কোনো রকম হাওয়া না থাকে ভেতরে যদি হাওয়া থাকে তাহলে কী হবে যখনই আমরা জল ঢালবো তখনই ওই এয়ার পকেটে ফাঙ্গাসের সৃষ্টি হবে ফাঙ্গাসের যদি একবার সৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু ফাঙ্গাসটা গাছের গোড়ায় আক্রমণ করবে সেই জন্য অবশ্যই আমাদের এটা দেখে নিতে হবে এইভাবে আস্তে আস্তে ঠেসে দিতে হবে মাটিটাকে হয়ে গেল এবার আমরা গাছটাকে বার করব দেখো আমরা আস্তে আস্তে বার করে নিলাম গাছটাকে দেখো আস্তে আস্তে ধীরে সুস্থে একদম বার করব আমরা ঠিক আছে দেখো বেরিয়ে গেল সুন্দরভাবে এবারে আমরা কি করব এটাকে আস্তে করে বসিয়ে দেবো ঠিক এইভাবে বসিয়ে দেবো দেখো এখানে তোমাদেরকে খেয়াল রাখতে হবে একটা জিনিস সেটা হচ্ছে যে গাছের যে মূল কাণ্ডটা এই গাছের মূল কাণ্ডটা কিন্তু একদম তোমার টবের মাছ বরাবর হতে হবে একদম মাঝ বরাবর আর এবং সেটা সোজা হতে হবে দেখো গাছটা একটু হেলে গেছে তার জন্য আমি কী করবো এটাকে একটু বেঁকিয়ে দেবো দেখো ঠিক এইভাবে বেঁকিয়ে দিচ্ছি যাতে গাছটার মূল কাণ্ডটা কিন্তু সোজা হয়ে যায় আমার কিন্তু রুট বলটা একটু বেঁকে আছে কিন্তু মূল কাণ্ডটা সোজা আছে দেখো ভালো করে আমি একটু বেঁকিয়ে দিলাম বেঁকিয়ে দিলে কি হলো আমার মূল কাণ্ডটা সোজা হয়ে গেল এবারে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো আমি এবারে আস্তে আস্তে মাটি দিয়ে দেবো মাটি দিয়ে এটাকে ভরাট করে দেবো শুধু মাটি দিয়ে ভরাট করলেই হবে না তার সঙ্গে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ঠিক এইভাবে আমাদের আস্তে আস্তে আঙুল দিয়ে ঠিক আঙুল দিয়ে এইভাবে আমাদের আস্তে আস্তে ঠেসে দিতে হবে যাতে এবারেও কিন্তু কোনো রকম যেন ভেতরে হাওয়া না থাকে যাতে কোনো রকম এয়ার পকেট না তৈরি হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে খেয়াল রেখে এইভাবে আস্তে আস্তে ঠেসে দিতে হবে মাটিটাকে ঠিক আছে বোঝা গেলো হয়ে গেল আমাদের কাজ এরপর আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে ওপর থেকে আমরা এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি জায়গা ফাঁকা রাখবো দেখো আমি কিন্তু এই দেখো দেখতে পাচ্ছ এক থেকে দেড় ইঞ্চি জায়গা কিন্তু আমি ছেড়ে রাখলাম এটা ছেড়ে রাখার কারণ হচ্ছে যে প্রতিস্থাপনের পর যখন তুমি জল দেবে বা প্রত্যেক দিন যখন জল দেবে জলটা যেন দেওয়ার মতন জায়গাটা থাকে সেই জন্য অবশ্যই কিন্তু তোমাকে উপর থেকে এক থেকে দেড় ইঞ্চি জায়গা অবশ্যই ছয় ইঞ্চি টবের জন্য ছেড়ে রাখতে হবে আমিও ছেড়ে রাখলাম আমাদের প্রতিস্থাপনের কাজ শেষ হয়ে গেল এরপর আমরা গাছটাতে সম্পূর্ণ জল দিয়ে দেবো মানে প্রতিস্থাপনের পর জল দেওয়ার নিয়মটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে তোমাকে সম্পূর্ণ টপ ভর্তি করে জল দিতে হবে দেওয়ার পর তুমি কতক্ষণ জল দেবে যতক্ষণ না তোমার টবের নিচে দিয়ে অতিরিক্ত জলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ তুমি জল দেবে প্রতিস্থাপনের পর প্রতিস্থাপনের পর যতক্ষণ না টবের নিচে দিয়ে অতিরিক্ত জল বেরোচ্ছে তুমি কিন্তু এইভাবে জল দিয়ে ভর্তি করে দেবে টপটা একদম যেন ভর্তি থাকে ভরপুর থাকে তাহলে কিন্তু তোমার সম্পূর্ণ মাটিটা ভিজে যাবে এটা একবারেও হতে পারে দুবারেও হতে পারে তিনবারেও হতে পারে তোমাকে কিন্তু জলটা কন্টিনিউ দিয়ে যেতে হবে এটা হলো প্রতিস্থাপনের পর জল দেওয়ার ব্যাপারটা এরপর আসি গাছটা তোমরা কি দেখে কিনবে কিভাবে কিনবে তোমাদেরকে প্রথমেই বলে দিই বুগেন ভেলিয়ার কিন্তু বহু রকম ভ্যারাইটি আছে আমার নিজের ছাদেও কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে তোমাদেরকে আগে দেখতে হবে যে তোমরা কি ভ্যারাইটিটা পছন্দ করছো সেটা তোমরা কীভাবে বুঝবে তোমরা বুঝবে গাছের ফুলটা দেখে কোনোটা হতে পারে হাইব্রিড ভ্যারাইটি আছে কোনোটা পুনে ভ্যারাইটি আছে কোনোটা আমাদের দেশি ভ্যারাইটি আছে সব রকম ভ্যারাইটি পাওয়া যায় নার্সারিতে তোমার ফুলটা দেখবে তুমি ফুলটা দেখে তুমি চয়েস করবে যে তোমার যেটা ভালো লাগলো তুমি সেই ভ্যারাইটিটা নিয়ে আসবে এবার সব সব বুগেনভেলিয়ার পরিচর্যা কিন্তু একই রকম আলাদা কিছু হয় না ঠিক আছে এটা তোমাদের খেয়াল রাখতে হবে এবার আমি তোমাদেরকে বলে দিই যে তোমাদের গাছ কেনার ব্যাপারটা হয়ে গেলো তোমরা গাছটা কিভাবে কিনবে সেই পরিচয় আমি তোমাদের দিয়ে দিলাম এরপর আসছি জলের ব্যাপারটা জলের ব্যাপারটা হচ্ছে প্রতিদিন তোমরা জলটা কিভাবে দেবে দেখো জঙ্গলি গাছের মতন এই যে বুগেনভিলিয়া গাছটা এও কিন্তু খুব কষ্ট সহিষ্ণু গাছ এও কিন্তু জল ছাড়া বাঁচতে পারে মানে একেবারে জল ছাড়া বাঁচতে পারে না বেশ কয়েকদিন জল ছাড়া এ কিন্তু বাঁচতে পারে তোমরা বুঝতে পারবে যদি তোমরা ধরো দুদিন তিন দিন জল দিলে না তারপরেও দেখবে পাতাটা আস্তে আস্তে ঝুঁকতে শুরু করেছে তখন তুমি বুঝতে পারবে তখন এর জলের অভাব হয়েছে আমরা অন্য গাছের ক্ষেত্রে যেরাম প্রতিদিন জল দিই এর ক্ষেত্রে প্রতিদিন যদি তুমি দিতে পারো ভালো যদি নাও দিতে পারো তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই এ কিন্তু দু দিন তিন দিন ছাড়া জল দিলেও কিন্তু এ গাছটা কিন্তু বেঁচে থাকবে এটা হলো জলের ব্যাপারটা তাহলে তুমি কিন্তু প্রতিদিন মাটিটা বুঝেই জল দেবে এরপর আসছি আলোর ব্যাপারটা আলোর ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ সূর্যালোক যেখানে পড়ে সেখানে তুমি গাছটাকে রাখবে এমন কোনো জায়গায় রাখবে না যেখানে ছায়াযুক্ত জায়গা সম্পূর্ণ সূর্য আলোকের মধ্যে তোমায় রাখতে হবে যতক্ষণ সূর্যের আলো একে তুমি দিতে পারবে তত ভালো সেই জন্য তোমাকে জায়গাটা এমনই চয়েস করতে হবে যেখানে সম্পূর্ণ সূর্যের আলো আসে তাহলে ফুল সানলাইটে গাছটা খুব ভালো হয় এটা হলো আলোর ব্যাপারটা এরপর আসছি খাবারের ব্যাপারটা খাবারের ব্যাপারটা তোমাদেরকে বলার আগে সবার আগে আমি একটা কথা বলে দিই তোমাদেরকে তোমরা যখনই গাছ কিনে নিয়ে আসবে তখনই কিন্তু গাছটাকে একটু সবল করে নেবে তারপর কিন্তু তার থেকে ফুলের আশা করবে তার মানে যখনই তুমি গাছটা নিয়ে আসলে তার থেকে ছমাস থেকে আট মাস কিন্তু গাছটাকে পরিচর্যা করো গাছটাকে সুস্থ সবল আগে তৈরি করো তারপর কিন্তু তুমি গাছটা থেকে ফুল নেওয়ার আশা করো তাহলে কিন্তু গাছটাও ভালো থাকবে এবং গাছে ফুলটাও বেশি হবে এই মুহূর্তে যদি তুমি ফুল নেওয়ার আশা করো কিন্তু গাছটা কিন্তু এত ভালো কিন্তু গ্রো করবে না এবং গাছটাকে কিন্তু ঠিক সঠিকভাবে তুমি কিন্তু আকার দিতে পারবে না এটা তোমাদের খেয়াল রাখতে হবে সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু প্রথমে আগে গাছটাকে কিন্তু তোমরা ভালো করে গ্রো করো কিভাবে করবে সেই খাবারটা তোমাদেরকে বলি ছয় ইঞ্চি টবের জন্য তোমরা এক চামচ নেবে সর্ষে খোল গুঁড়ো এক চামচ নেবে হাড়ের গুঁড়ো এক চামচ নেবে শিঙ্কুচি আর হাফ চামচ নেবে পটাশ এইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তুমি প্রত্যেক মাসে খাবার হিসেবে এঁকে দাও এটাই হচ্ছে এর মূল খাবার এরপর আসছে রোগ পোকার ব্যাপারটা রোগ পোকার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো ডায়মেথড থার্টি কম্পোজিশানের যে কোনো ওষুধ তোমরা ব্যবহার করতে পারো সেটা টাফগড় হতে পারে সেটা রোগর হতে পারে রোগর প্লাস হতে পারে যে কোনো ওষুধ শুধু কম্পোজিশানটা তোমাদের মনে রাখতে হবে ডায়মেথর থার্টি ইসি বাংলাদেশ থেকে যে সমস্ত বন্ধুরা দেখছো তোমাদের ওখানে কিন্তু টাফঘর অ্যাভেলেবেল তোমরা টাফঘর ব্যবহার করতে পারো আর আমাদের ভারতবর্ষে টাফঘর এবং রোগর দুটোই কিন্তু অ্যাভেলেবেল আমরা দুটোই ব্যবহার করতে পারি আমি নিজে ব্যক্তিগতভাবে টাফঘরটা ব্যবহার করে থাকি ওটাও কিন্তু খুব ভালো ওষুধ দুটোই ভালো ওষুধ কোনোটাই খারাপ আমি বলবো না এবার আমি বলছি তোমাদেরকে এটা কিভাবে দেবে কত মাত্রায় দেবে পনেরো দিন ছাড়া প্রত্যেক পনেরো দিন ছাড়া তোমার এই গাছ সহ সমস্ত গাছে তুমি ডায়মেথর থার্টি কম্পোজিশনের ওষুধ যেটা হোক যেটা পাবে তুমি সেটা স্প্রে করো প্রত্যেক কোনো দিন ছাড়া বিকেলবেলা স্প্রে করবে সকালবেলা কখনোই করবে না বিকেলবেলা স্প্রে করবে এবার আমি মাত্রাটা বলে দিই মাত্রাটা হচ্ছে তোমার দেড় এমিল এক থেকে দেড় এম এর বেশি নয় এক থেকে দেড় এম দিয়ে জলের মধ্যে মানে এক লিটার জলের মধ্যে গুলে নেবে গুলে নেওয়ার পর সেটাকে তুমি প্রত্যেকটা গাছে স্প্রে করো তোমার এই গাছে যেরকম স্প্রে করছো তার সাথে সাথে তুমি তোমার বাগানে সমস্ত গাছে স্প্রে করো কোনো অসুবিধা নেই কোনো গাছে কোনো রোগ পোকা আসবে না রোগ পোকা যদি আসে তার আলাদা পরে আবার চিকিৎসা করা যায় কিন্তু রোগ পোকাই যদি না আসে তাহলে আলাদা করে কোনো চিকিৎসা করার দরকার নেই তোমরা এটাই ব্যবহার করো আর এর সাথে যেটা ব্যবহার করতে হবে প্রত্যেক মাসে একবার করে মাসে একবার করে যখন তুমি সময় পাবে দিনের বেলা হোক বা দুপুরবেলা হোক বা বিকেলবেলা হোক যখন হোক সময় পাবে তুমি তোমার হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইড তুমি ভালো করে গাছটাকে স্প্রে করে দেবে মাসে একবার ওর মাত্রাটাও বলে দিই এক লিটার জলে এক চামচ দিয়ে দেবে দিয়ে ভালো করে তুমি গুলে নিলে গুলে নিয়ে ভালো করে স্প্রে করে দাও গাছে তাহলে কী হবে ফাঙ্গাস লাগার ভয়টাও থাকবে না এটা হয়ে গেল তাহলে রোগপোকার ব্যাপারটা তোমরা বুঝতে পারলে এটা হলো রোগপোকার ব্যাপারটা এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারও জানাতে পারো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার